বেশ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 18 সেপ্টেম্বর শিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। 1929 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। চলতি বছরের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন শিল্পী। আজীবন তিনি সঙ্গীতের সাধনা করে গিয়েছেন। তার গাওয়া মোট গানের সংখ্যা 50,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষা এবং বহু বিদেশি অনেক ভাষায় গান গেয়ে একমাত্র রেকর্ড করেছেন তিনি। লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ 78 বছরের সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার সহ পদ্মভূষণেও ভূষিত হয়েছেন তিনি। লতা মঙ্গেশকরকে 2007 সালে ফ্রান্স সরকার তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিও দনারের অফিসার খেতাব প্রদান করে। এমন রেকর্ড এর আগে কারোর ছিল না, আর অদূর ভবিষ্যতে এমন খ্যাতি ও সম্মাননা অন্য কারোর পক্ষে অর্জন করা সম্ভব হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যায়। শাস্ত্রীয় সঙ্গীত, গজল, ভজন, লোকসঙ্গীত, আধুনিক হিন্দি, বাংলা, মারাঠি সহ সমস্ত ভারতীয় বিদেশি ভাষায় গান গিয়েছেন তিনি। কিংবদন্তি শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকর আমাদের সকলকে ছেড়ে বিদায় নিয়ে সুরলোকে চলে গেলেও আমাদের মাঝে রেখে গিয়েছেন তার সুরেলা জাদু। শুধুই যে সুরের জগতে ওনার উৎসাহ ছিল এমনটা নয়, গানের পাশাপাশি তার উৎসাহ ছিল ক্রিকেট সহ নানান ক্ষেত্রে। এই শূন্যতা কোনোদিনও পূরণ হওয়ার মতো নয়। তিনি আমাদের হৃদয়ে চিরদিনের জন্য অবিস্মরণীয় হয়ে আছেন। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন দেশ এবং বিদেশ জুড়ে উৎসবের মেজাজে পালন করা হচ্ছে। কেউ গানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে লিখে নানানভাবে প্রিয় লতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন অগণিত মানুষ। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।